আজি ধরাবতরণ করিবে মা গজলক্ষ্মী। মাঙ্ক আগমন নেই রহিবনি কোলাহল কি লাগিবনি শ্রদ্ধাঙ্ক ভিড়। রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপে নিরাটম্বর ভাবে মা গজলক্ষ্মী পূজা নেই চালিছি প্রস্তুতি। প্রতিবর্ষ মাঙ্ক আগমনকু নেই রাজধানী চলচঞ্চল হেউতিবা বেলে চলিত বর্ষ করোনা কটকণা পাই সবু আয়োজন ফিকা পড়িথিবা দেখিবাকু মিলিছে। তবে ইউনিট 9 ভুবনেশ্বর ফ্রেন্ডস ক্লব পক্ষরু আয়োজিত গজলক্ষ্মী পূজা চলিত বর্ষ 40 বর্ষরে পদার্পণ করুছে। তবে প্রতিবর্ষ মাঙ্ক প্রতিমাকু রূপা ছাউনি করা যাউতিলে হে এথর এহা দেখিবাকু মিলিব নাহিঁ। সেপরি পূর্বরু এঠারে 10 দিন ধরে পূজা অনুষ্ঠিত হেউতিলে মধ্য এবর্ষ মাত্র 2 দিন পূজা হেব বলে জানা পড়িছে। স্বতন্ত্রতা কোন এতো আপন মানে সব জানিছন্তি সরকারক গাইডলাইন অনুসারে আমি সব বিধি অনুসারে খালি পূজাটা হচ্ছে আমার তোরণ ফোরণ করিকি আমি যেমতি লোকমানক পাখরে আনু সব বর্ষ সেমতি হেই পারুনি এবর্ষ খালি মাঙ্ক বিধি রক্ষা পাই পূজা হচ্ছে। সেই সরকারক গাইডলাইন যাহা আছে 7 জন রহিবে 4.5 ফুটর 4 ফুটর মূর্তি রহিব আমি 2 দিন পূজা করিকি বিসর্জন করতে। অন্যপটে খারবলনগর পূজা মণ্ডপরে মধ্য নিরাটম্বর ভাবে পূজা প্রস্তুতি চালিথিবা দেখিবাকু মিলিছে। আজি সন্ধ্যারে কলস যাত্রা করাযিবা পরে রীতিনীতি অনুযায়ী মাঙ্ক পূজা আরম্ভ করাযিব বলে কমিটি পক্ষরু সূচনা দিয়াযাইছে। সেপরি কোভিড কটকণাকু দৃষ্টি রখি রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপরে পূজা চালিবাকু থিবা বলে ভক্তমানে মাঙ্ক দর্শনরু বঞ্চিত হবে। আমার এপরে কোনসি সাজসজ্জা কোনসি প্রকার কিছু নাহি পর্দা পছরে পূজা হবা কথা খালি মা পূজার বিধি যাহা সেই পূজা নিয়ে আমার পূজা হচ্ছে। প্রশাসন পক্ষর এয়া মিলছে যে কোনসি প্রকার কিছু বাজা লাইট এসব কিছু রহব না কোনসি প্রকার কিছু রহব না শুখিলা ভোগরে যা যেমতি মাঙ্কর হব। আমার তো বহুত ইয়ে পূজাটা হুয়ে কিন্তু এবর্ষ আপাই কোভিড পাই যেতে কম সময়ে পূজা হয়ে পারি। তবে চলিত বর্ষ করোনা কটকণা মধ্যে পূজা পাইবে মা সেপটে পরদা পছরে মাঙ্কু ন দেখি ভক্তক মনরে দুঃখ। ভুবনেশ্বর ক্যামেরা পর্সন প্রমোদ মহাপাত্র সহ কবিতা স্বয়ং রিপোর্ট অর্গস নিউজ।